আমাদের টার্গেট এই বিশ্বকাপ নয়, আমাদের লক্ষ্য পরবর্তী বিশ্বকাপ, বললেন পাপন। 12 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে টাইগারদের 3 দিনের ক্যাম্প। শ্রীরামের অধীনে হচ্ছে এই ক্যাম্প, আর এই ক্যাম্প দেখতে মঙ্গলবার শের-ই বাংলার মাঠে এসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমদের জানান, আমাদের লক্ষ্য এই বিশ্বকাপ নয়, পরবর্তী বিশ্বকাপ। পাপন বলেন, আগে যা হয়েছে তা হয়েছে, এখন আমরা দীর্ঘমেয়াদী চিন্তা করছি। আপনাকে চিন্তা করতে হবে পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য, এটার জন্য এখন পরীক্ষা নিরীক্ষা হবে, কিছু ভালো মন্দ হবে, সেটা মেনে নেওয়ার জন্য আমরা প্রস্তুত। ওটা যদি খারাপ হয় আমরা হতাশ হব না, কিন্তু আমরা চাই ভালো করুক, যেন 6 থেকে 7 মাস পর আমাদের টিমটা দাঁড়িয়ে যায় বা নতুন 1 বছরের মধ্যে স্ট্রং টিম পাই আমরা, এটা হলো টার্গেট। আপনার সবসময় বুঝতে হবে আমাদের টার্গেট এই বিশ্বকাপ নয়, পরবর্তী বিশ্বকাপ। উল্লেখ্য, আগামী মাসেই অস্ট্রেলিয়ায় বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। মূল পূর্বের আগে 16 অক্টোবর শুরু হয়েছে বাছাই পর্ব। 24 অক্টোবর বাংলাদেশের বিশ্বকাপের মিশন শুরু হবে বাছাই পর্ব পেরিয়ে আসা দলের সঙ্গে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।